দর্শক, সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, থাকবো পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতোই আমাদের সাথে আছে নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন অভিনেতা মুকিত জাকারিয়া। আজ আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। জি ভালো। আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে, অনেক আড্ডা দিতে পারবো, চমৎকার গল্প করতে পারবো আশা করছি। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বেলা শেষের আয়োজনে। অনেক ধন্যবাদ। অনেকগুলো মাধ্যমে আপনি কাজ করছেন এবং অনেকগুলো মাধ্যমে আপনার ব্যস্ত সময় কাটছে, এই মুহূর্তে বর্তমানের কাজগুলোর কথা শুনতে চাই। থ্যাংক ইউ। কাজ করছি হচ্ছে ব্যাচেলার পয়েন্ট, এটি হচ্ছে 152 পর্ব। আচ্ছা। এটি রচনা পরিচালনা করেছে কাজল আরিফিন অমি, আর এখানে অনেকে অভিনয় করছে, নাদি নাইম, তারপরে মিশু সাব্বির, সাবিলা নূর, আমি, অনেকে কাজ করছে। একঝাঁক তারকা। একঝাঁক তারকা। এবং এখানে আপনার চরিত্রটি কেমন? এখানে আমার ক্যারেক্টারটা হচ্ছে, আমি হচ্ছে বিদেশি লোক পাঠাই, বাট আসলে কাউকে লোক পাঠাই না, আমি মানুষের সাথে বাটপারি করে টাকা পয়সা দিয়ে দিই। আচ্ছা। আর ওই ব্যাচেলারদের ঘরে গিয়ে ওই ব্যাচেলারদের কাছ থেকে টাকা পয়সা সব হাতিয়ে নিয়ে নিচ্ছি, আমি একটা বাটপার। আচ্ছা, এমন একটি চরিত্রে কাজ করতে যে আপনার অভিজ্ঞতা কেমন ছিল এবং আপনাকে কি এরকম অভিজ্ঞতা নিতে হয়েছে, বাইরে থেকে দেখতে হয়েছে, জানতে হয়েছে, এরকম কি কোনো ব্যাপার আছে? না, আমি কল্পনা করেছি যখন আমাকে অমি এক্সপ্লেইন করলো যে এভাবে এভাবে করবেন আপনি, তখন আমি মাথার ভিতর আমি নিয়ে ফেলি, তারপর আমি শর্টটা দিলাম। এবং কেমন ছিল সেই কাজগুলো, কেমন উপভোগ করছেন? এক মিনিটের একটা কথা বলি, ব্যাচেলার আমাকে ওরা কেউ রাখতে চায় না ওদের ঘরে, যেহেতু একটা রুমে চারজন থাকে, আরেকটা ঘরে যে থাকে, যার কারণে আমি ওই ঘরে গিয়েছি, সে ভদ্রলোক 25-30 দিন গোসল করে না, প্রচন্ড গন্ধ। তা আমি তাকে বললাম যে তোমার এখানে আমি থাকবো, তোমার একটা লুঙ্গি দাও। ওকে বললাম লুঙ্গি দাও, ওকে হচ্ছে ওর লুঙ্গি দিচ্ছে, আমি তো ওর জীবনের ওর লুঙ্গিটা পরবো না। তো ও পাশের রুম থেকে একটা লুঙ্গি কালেকশন করেছে, পাশের রুমে গিয়ে আমি যখন শুতে গিয়েছি, ঘুমাতে গিয়েছি, ওর কাছে একবার মিশু ভাইয়ের কাছে গিয়েছি, মিশু ভাই আমাকে ফেলে দিচ্ছে, গায়ের উপর পাটা তুলে দিচ্ছে, পলাশের কাছে গিয়েছি, পলাশ তুলে দিচ্ছে, তসিফ আছে ওই নাটকে, তসিফ আছে, তসিফ আমাকে জোরে ধাক্কা মেরে ওই কোণায় ফেলে দিয়েছে। বাকিটা দর্শকরা আপনারা টেলিভিশনে দেখবেন, অনেক সুন্দর নাটক, সাসপেন্স থেকে যাবে, ব্যাচেলার পয়েন্ট অবশ্যই দেখবে সবাই। এই যে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেন এবং আপনি এত জনপ্রিয় হয়েছেন, এত জনপ্রিয় জনপ্রিয় টিভিসি আছে, যেই লাইনগুলো এখন ট্যাগ লাইন হয়ে গেছে সবার মুখে মুখে, সে বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। আমি শুধু এভাবে বলবো, একজন মানুষকে ধন্যবাদ না দিয়ে পারছি না, তিনি হচ্ছেন মোস্তফা সরওয়ার ফারুকী, আমার গুরু। বস আমাকে প্রচুর বিজ্ঞাপন করেছে, একটি নয় দুটি নয়, প্রায় 45টির মতো, এ পর্যন্ত প্রায় 54টার মতো বিজ্ঞাপন করেছে অল্প সময়ের ভিতরে, প্রচুর নাটক করেছে। তো যেমন একটা বিজ্ঞাপন বলে আমার অসম্ভব জনপ্রিয় হয়েছে, বাহ ভালো তো, চাইতামে শবরত পেলাম, ভালো না, চাইতে চিনি দিস, আরেকজন বলো চাইতে চিনি দিস, চিনি কি বাংলা দিবে পাচ্ছিস। তো এই ধরনের ডায়লগগুলো, বিশেষ করে বাহ ভালো তো, এই কথাটা ইউনিভার্সিটিতে আমি একবার গিয়েছি, সবাই আমাকে বলে বাহ ভালো তো। এবং আমরা কিন্তু বলতে থাকি সবাই মজা করে, সবাই ভীষণ আনন্দ পায়, আনন্দ পায়। এই যে মজার একটি চরিত্র কাজ করতে, যে এখানকার কাজের অভিজ্ঞতা বা পরিবেশটা বা পেছনের একটু গল্প যদি আমাদের সাথে শেয়ার করেন। আমি এই এই বিজ্ঞাপনের কথা বলি, বাংলালিঙ্গে চায় দামে শরবত পেলামের গল্প বলি। আমি যখন বিজ্ঞাপনটার মেকআপ নিচ্ছিলাম কারণ বাজারের একটি আড়তে, চাউলের আড়তে বিজ্ঞাপনটা হবে, তো আমাকে গাড়ির ভিতরে মেকআপ দিচ্ছিল। তো সরব ভাই আমাকে বলল ঠিক আছে এবার আপনি আড়তে বসেন, বসার পর আমাকে চা দিল, চা যে চায় যে প্রায় 120 চামচ চিনি দিয়ে, 3 কাপ চায়, 4 কাপ চা মনে হয়, 4 কাপ চায় প্রায় 120 চামচ, ও আমাকে পরে বলেছে 120 চামচ চা চিনি দিয়েছে, দিয়ে এমনভাবে এটা আমাকে, আমি খাওয়ার পর, আমি অফিসে শুটিং শেষ করার পর, শুটিং সাথে সাথে শেষ হয়ে গেছে, আধা ঘন্টা 40 মিনিটের মতো শুটিং করেছি, শুটিং শেষ হওয়ার পর সরব ভাই আমাকে অফিসে নামিয়ে দিয়ে এসছে, নামার পরে আমি বমি করেছি এবং আমি ঘুমিয়েছি এবং আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিল। কিন্তু এটা করতে হয়েছে কাজের জন্য, সেই এক্সপ্রেশনটি আনতে, এক্সপ্রেশনটি আনার জন্য সরবাই কাজটি করেছে, সরবাই কাছে অনেক কৃতজ্ঞ। বাহ, চমৎকার। এরকম মজার মজার অভিজ্ঞতা আসলে আমরা বাইরে থেকে বুঝতে পারি না, ভিতরের গল্পগুলো আসলে সবাই জানে না। টিভিসিতে কাজ করা কি করে শুরু হলো? এটা একটা মজার ঘটনা, আমাকে সরবাই, আমি একটা কোম্পানিতে কাজ করতাম, সরবাই একদিন আমাদের ওই অফিসে এসছে, কিরিটি রঞ্জন বিশ্বাস বিখ্যাত আর্টিস্ট, ওনার কাছে আসতো প্রায় মাঝে মাঝে, সরবাই তখন শুধু নাটক বানাতো, বিজ্ঞাপন বানাতো না, সরবাই মানে মুস্তফা সরওয়ার ফারুকী, ফারুকী ভাই যখন ওই অফিসে আসছে, আসার পর আমাকে বলে তোর সাথে একজনের সাথে পরিচয় করে দিই। সরবের সাথে সবসময় 3-4টা ছেলে সবসময় থাকতো, ওনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর,
ওনার ভাই ব্রাদার যাকে বলে আর কি। তো যাই হোক, সরবা একদিন এসছে, আসার পর আমাকে পরিচয় করে দিল, আমি উনি দেখলো শুধু, ওই দুটো ছিল আমার ছবিগুলো তুলে রেখেছে। দেড় বছর পর আমাকে হঠাৎ করে সরবা একদিন ফোন করে বললো, মুকিত ভাই একটু আসেন না অমুক জায়গায়। আমি এমনি গিয়েছি, একটা শার্ট পরে দিল, মিস কলম অফিস, প্রথম বিজ্ঞাপন বাংলালিঙ্কের, ওটি সবার কাছে সমাদৃত হয়ে গেল। আমি রাত বিরতে সবাই 24 ঘন্টা মানুষের শুধু মিস কল দিতে থাকি। বাহ চমৎকার, এবং আরো মজার মজার গল্প শুনবো আশা করছি। ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেল, বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আবার অতিথির কাছে, গল্প করব, আমাদের সাথেই থাকবে। দর্শক, বিরতির পর ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। অর্চি রহমান আছে আপনাদের সাথে, আর আমাদের সাথে আছেন অভিনেতা মুকিত জাকারিয়া। কথা বলছিলাম ভাইয়ার সাথে, চলে যাচ্ছি আবার তার কাছে। ভাইয়া, টিভিসি আসার গল্পটি শুনছিলাম এবং অভিনয়ে আসার গল্পটি ছোট্ট করে একটু শুনতে চাই, যদিও এই গল্পটি অনেকবার আপনি বলেছেন, কিন্তু আজ বেলা শেষের দর্শকদের জন্য আবারও ছোট্ট করে একটু শুনতে চাই। সরব ভাই একদিন আমাকে ফোন করে বললো, মুকিত ভাই আপনি কি অফিসে আছেন? আমি, জি আছি। শীতকাল, আমি স্যুট পরা ছিলাম। আচ্ছা, তো আমি রিসেপশনে দাঁড়িয়ে আছি, সরবে আসবে, তো দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি এখানে পকেট, এখানে পকেট, এখানে পকেট, সরফ আহমেদ জীবন, এখন বিজ্ঞাপন বানায় এবং নাটক বানায়, সরফ আহমেদ জীবন, এই চুল একদম দাড়ি, এই দাড়ি। হঠাৎ উনি এসে আমার রিসেপশনে এসে প্রচণ্ডভাবে গালিগালাজ করছে, সরি জীবন ভাই, গালিগালাজ করছে এবং অনেক জোরে জোরে চিৎকার করছে। তা আমি ওনাকে বহু কষ্টে আমার বোর্ডরুমে নিয়ে গেছি, নিয়ে উনি আমাকে ওখানে আরো বেশি খারাপ গালি দিচ্ছে এবং অনেক কথা বলছে, আমি কিছুই বলছি না। অনেকক্ষণ পর আমি ওনাকে বললাম, চা খাবেন? উনি হঠাৎ করে আমাকে জোরে ধরলো, জোরে ধরে বললো, বস আপনি হচ্ছেন 23 নম্বর 22 নম্বর, আপনার সাথে আমার কিছু কাজ আছে, আমি রাতে আপনার বাসায় আসবো, বাসার অ্যাড্রেসটা দেন। উনি এসে আমার, আমি নাটক কিভাবে বানাই, এই যে লাইট টাইট এগুলো ক্যামেরা এগুলো কিন্তু আমি প্রথম দেখেছি, আগে কিন্তু কখনো দেখিনি। হঠাৎ উনি রাত্রিবেলা আমার বাসায় এসে আমার কাছ থেকে কিছু কাপড় চোপড় নিয়ে যায়, সকালবেলা এই ছেলেটি আসবে, এসে আপনাকে 7টার সময় নিয়ে যাবে। ছেলেটি 7:30টার সময় এসে আমাকে নিয়ে যায়, নেওয়ার পর বলে, বস এইভাবে এই কথাগুলো বলেন, এই কথাগুলো বলেন, এইভাবে করবেন। এই করতে করতে প্রায় 2 দিন না 3 দিন কাজ করেছি। 3 মাস পর উনি আমাকে বলে, বস অমুক চ্যানেলটা একটু দেখেন। বসলাম ওই চ্যানেলটা দেখে, দেখে আমি নাটক করছি, আমি অবাক হয়ে গেলাম। আচ্ছা বাহ, মজার একটি কাহিনী। অনেক মজা, অনেক মজা ছিল, এবং ওখান থেকেই শুরু আমার মনে হয় এই পর্যন্ত 90-100টির মতো নাটক করে ফেলেছি। বাহ, এবং প্রথম থেকে কি আপনি এই হাস্যরসাত্মক যে চরিত্র বা কমেডি চরিত্র যেটা আমরা বলে থাকি, সেই চরিত্রের কাজ করা শুরু করেছেন? না, আমার মনে একটু সংশোধন করে দিই, কোনো কমেডি ক্যারেক্টার না। যেমন আমি এখন যে নাটকটি যাবে টেলিভিশন চ্যানেলে ব্যাচেলার পয়েন্ট, ওখানে কিন্তু আমি কোনো কমেডি ক্যারেক্টার করছি না। আমি ওখানে মানে মানুষের টাকা পয়সা কীভাবে হাতিয়ে নেওয়া যায় বা বাট পার যেটাকে বলে সেই ধরনের ক্যারেক্টার, যদি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করেছি, কমেডি বলা যায় না আর কি। কিন্তু এই বাটপারি যে চরিত্রে অভিনয় করছেন সেটাও আপনি অনেক কৌশলে ফুটিয়ে তুলেছেন। রাইট রাইট, কৌশল ফুটিয়ে উঠেছে, চমৎকার। ছোটবেলা থেকে কি কখনো অভিনয় করার ইচ্ছে ছিল? না, ছোটবেলা খুব ইচ্ছে ছিল যে 24 চাকা ট্রাক ড্রাইভার হব। আচ্ছা, আর ছোটবেলা আব্বু যখন আমাকে ছোট ছোট গাড়িগুলো কিনে দিত, সেখানে দেখতাম যে 24 চাকা 20 চাকা 30 চাকার ট্রাকগুলো, আমি প্ল্যান করেছি না এই ট্রাকের ড্রাইভার আমাকে হতেই হবে, হতেই হবে। যখন আস্তে আস্তে পড়ালেখা করতে 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 বড় হই, তখন আর ওই চিন্তাটা মাথা থেকে চলে যায়। তারপরে যখন নাটক দেখি, গান শুনি, তপনদার গান শুনে চিন্তা করলাম, ওই মানুষটাকে যদি 1000 মাইল দূর থেকে যদি একটু দেখতে পেতাম তাহলে মনটা ভরে যেত। ওখান থেকে সংস্কৃতির ভিতরে ঢুকে গেলাম। পরিবারের কথা একটু জানতে চাই, তারা যখন দেখছে যে আপনি কাজ করছেন এবং আপনার এই এক একটি লাইন এত জনপ্রিয় হচ্ছে, কোনো কোনো চরিত্র এত জনপ্রিয় হচ্ছে, তারা কি বলছেন? ভীষণ মজা করে, ভীষণ, মানে আমার আত্মীয় স্বজন, আমার বিশেষ করে ফ্রেন্ডসরা, ফ্রেন্ডসের ওয়াইফরা আমাকে ভীষণভাবে মানে সাধুবাদ বলে, এবং অনেকে প্রচুর বাইরে থেকেও, লন্ডন, আমেরিকা, বিভিন্ন জায়গা থেকে ফোন করে ওনারা আমাকে কংগ্রেচুলেট করে। তখন ভীষণ মজা লাগে, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। বাহ, একটি প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে আপনার থেকে, যে যখন একটি স্ক্রিপ্ট পাচ্ছেন, আপনার চরিত্রটি আপনি দেখছেন যে অনেক মজার, অনেক ফানি ফানি ডায়লগ থাকে, সেই ডায়লগটি দিতে যে কখনো নিজেই হেসে ফেলছেন বা এত হাসি পাচ্ছে যে ডায়লগটি ঠিক মতো দেওয়া হচ্ছে না, এই ধরনের ঘটনা কি হয়ে থাকে? যেমন আমি লাস্ট যে নাটকটি করছি অ্যারেঞ্জমেন্ট ব্যাচেলার পয়েন্ট, সেখানে মিশু ভাই যখন আমার গায়ের উপর বারবার পাটা তুলে দিচ্ছে আর আমি যে অনেক কষ্ট হচ্ছে আমার সরাতে, মিশু ভাই খুব হাসছিল, এবং সিকুয়েন্সটা অনেকবার নিতে হচ্ছে, আমির অনেক কষ্ট হয়েছে কারণ মিশু ভাইয়ের হাসি থামছিল না, মানে আমার যে
মানে আমার যে বেচারা ওপরে আমাকে জড়িয়ে ধরলো, বলো বেচারা যে এত কষ্ট, ওটি আমি ফিল করছিলাম যে এই যে কি কষ্ট ওনার, একবার ও ফেলে দিচ্ছে, একবার তসি ফেলে দিচ্ছে, একবার বিশুভাই ফেলে দিচ্ছে, এই ব্যাপারটা বিশুভাই ভীষণ এনজয় করছে। সেটা কিন্তু তাহলে অনেক মজা হয়ে থাকে, ভীষণ মজা করে। আমরা আসলে একটা জিনিস কি, সকাল 8টায় যাই, রাত 11টা 12টা 1টা 2টা 3টা পর্যন্ত কাজ করি, আমাদের কিন্তু কোনো ক্লান্তি নেই। এখানে তো লাইটগুলো অনেক উপরে, ওখানে লাইটগুলো অনেক নিচে, প্রায় 6,000-7,000 ওয়ার্ডস লাইট, একটু পরেই পেটটা গুড়গুড় করে উঠে স্যালাইন খেয়ে নিচ্ছি, ইমোটিন খেয়ে নিচ্ছি, শর্ট দিচ্ছি, কোনো মতে ঘামানো যাবে না, এত কষ্ট করতে হচ্ছে, কিন্তু আমাদের ভিতরে কোনো ক্লান্তি। এটা আমার কথা না, এটা বিপাশা, শমিকা স্যার, জাহিদ ভাই, তকির ভাই, যারা অভিনয় করেছে এত বছর ধরে, দিলার আন্টি, দিলারা মা, শর্মিলে মা, অসাধারণ অভিনেতা, আমাদের মারা গেছে হুমায়ুন ফরিদি ভাই, অসাধারণ অভিনয় করে, ওনাদেরকে দেখেই কিন্তু আজকে আমরা এখানে এসেছি। কিন্তু ওনাদের কথা স্পষ্ট করে বলবো, এত কষ্ট করে তারপর কি সমাদৃত হয়েছে ওনারা, আসলে তাই, এবং কষ্ট পরিশ্রমের কারণেই আসলে এত ভালো ভালো কাজগুলো আমরা পেয়েছি। এই গল্পগুলো কিন্তু আরো শুনবো, আরো অনেক কথা বাকি আছে। আবারও ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেল, বিরতি থেকে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতি, ফিরে আসছে এক্ষুনি, আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। অর্চি রহমান আছে আপনাদের সাথে, আর আমাদের সাথে আছেন অভিনেতা মুকিত জাকারিয়া। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছে আবারও তার কাছে। ভাইয়া, অনেক অনেক গল্প শুনছিলাম, নাটকের গল্প শুনছিলাম, অভিনয়ের পাশাপাশি আর কিসে ব্যস্ত থাকা হয় বা আপনি কি করছেন? আমি আমার অ্যারেঞ্জমেন্ট কর্পোরেশন, তারপরে মামুন ভাইয়ের সাথে গার্মেন্টস অ্যাক্সেসরিসের একটা ব্যবসার সাথে ইনভলভ আছি। আচ্ছা, তো ওগুলো নিয়ে মোটামুটি সময় কাটছে, আর অন্য কিছু করার প্ল্যান আছে আর কি। আচ্ছা, ভবিষ্যতে প্ল্যান আছে? ভবিষ্যতে। আচ্ছা, চলচ্চিত্রে তো ভাইয়া কাজ করা হচ্ছে, অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন, সেই চলচ্চিত্রের অভিজ্ঞতা একটু শুনতে চাই। চলচ্চিত্রের একটা অনেকগুলো অভিজ্ঞতা আছে, একটি সিনেমা গল্প বলে টেলিভিশন, যেটি সারা পৃথিবীতে বেশ সাড়া জাগিয়েছে, ওটি পরিচালনা করেছে মোস্তফা সরোয়ার ফারুকি। ফারুকি ভাইয়ের ওই চরিত্রটি, ওই ওই চলচ্চিত্রটি অভিনয় করার জন্য আমরা নোয়াখালীতে ওনার গ্রামের বাড়িতে ছিলাম প্রায় এক নাগাড়ে 20-25 দিন, প্রচণ্ড শীত, এখান থেকে এখানে দেখা যায় না, এত কুয়াশা, এবং সেখানে একটি বাড়িতে আমি, তিশা, ফারুকি ভাই, মোশারফ ভাই একটা একটা রুমে ঘুমিয়েছে। মজার ব্যাপার হচ্ছে, কারণ প্রচুর ইউনিটে প্রায় 120 জনের মতো ছেলে মেয়ে, বিভিন্ন বাড়িতে বাড়িতে সবাই আমাদেরকে খুব আনন্দ সহকারে সবাই রেখেছে 20-25 দিন। ওখানে এক নাগারে শুটিং করছে, মোশারফ ভাই ছিল, চঞ্চল ভাই ছিল, তো আমি মোশারফ ভাইয়ের সাথে শুয়েছি। ওই কুয়াশা যে কখন আমার গলা যে ভর করেছে, একটি ক্যারেক্টারের সময় দেখবেন যে মোশারফ ভাই এসে আমাকে থ্রেড দিয়ে যায় বাঁপলা জড়ানো, তার কারণ আছে। কারণটা হচ্ছে আমার যে আল জিব্বাটা, এটা বড় হয়ে বেরিয়ে আসছে, এবং এত কষ্ট হচ্ছিল আমি গলা দিয়ে কথা বলতে পারছি না। তিশা মানে সরোবাইয়ের ওয়াইফ এত ভালো অভিনেত্রী, সে এত ভালো, সে আমাকে 4-5 বার বড় বড় মানে জগে গরম পানি করে গার্গার করেছে, এবং সাথে সাথে সরোবাই আমাকে ডক্টরের কাছে পাঠিয়েছে গাড়ি দিয়ে। পাঠার পরে ডক্টর বলে যে এনাকে রাখা যাবে না, অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে, আর বলে যে তাড়াতাড়ি ঢাকা পাঠান। ঢাকায় গিয়ে আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলে যে আপনার তো কানে ইনফেকশন হয়ে যাবে। আমি চলে গেলাম বিদেশে, গিয়ে তারপর তাড়াতাড়ি ওনারা বলে যে না, যে ওষুধটা দিয়েছে ভালো দিয়েছে, এই ওষুধটাই চলবে। ওনারা বলবে থ্যাংক গড যে আপনি সাথে সাথে ওষুধটা খাওয়া স্টার্ট করেছেন, তাহলে কিন্তু আমার কানে ইনফেকশন হয়ে যেত এবং ব্রেনে ইনফেকশন হয়ে যেত। অনেক গল্প আছে, সে গল্প আরেকদিন বলবো, তবে অসাধারণ একটি ছবি বানিয়েছিল সরোবাই টেলিভিশন, চমৎকার। বর্তমানে চলচ্চিত্রে কি পরিকল্পনা করছেন? কদিন আগে আমার সাথে ইকবাল ভাই কথা হয়েছে, প্রযোজক, তারপরে রয়্যাল ভাইয়ের সাথে কথা হয়েছে, ওনাদের দুটো ছবির গল্প শুনেছি, তো দেখা যাক ওই দুটো ছবি করব। কারণ ছবি আসলে গল্প আমার সাথে অনেক কিছুতে যায় না, যে কারণে আমি অনেক ছবি রিফিউজ করে দিচ্ছি। এটা যদি জানতে চাই যে কোন ধরনের চরিত্র আপনাকে অনেক টানে? যে চরিত্রগুলো স্বপ্নের চরিত্র, আচ্ছা, মানে স্বপ্নে দেখি ওই চরিত্রগুলো যদি পেয়ে যাই, যেমন সরোবাই আমাকে যে ক্যারেক্টারটা দিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে, একজন টিচার, টিচারের ক্যারেক্টারটা করার আমার ভীষণ শখ ছিল, সে কাজটা আমি করেছি। আমি সেই স্বপ্নের কথাটাই শুনতে চাচ্ছিলাম যে আপনি স্বপ্ন দেখেন কোন ধরনের চরিত্রে কাজ করার? যে চরিত্রগুলো দেখলে সমাজ বদলে যাবে, আচ্ছা, সমাজের ইয়াং ছেলেমেয়েগুলো বদলে যাবে, সমাজের মানুষের ক্যারেক্টারগুলো চেঞ্জ হয়ে যাবে, সেই চরিত্রগুলো আমরা করতে চাই, এবং সেই চরিত্রগুলো উচিত, সেই চরিত্রগুলো বেশি বেশি করে করা, আমাদের সমাজটা যেন সুন্দর হয়ে যায়, আমাদের এই সুন্দর বাংলাদেশ, ছোট্ট বাংলাদেশ সুন্দর হয়ে যায়,
পরিপাটি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা যখন বিদেশে থাকি, আমার মা বাবা সবাইকে নিয়ে যখন আমরা থাকি, আমরা কিন্তু ভাগ করে নিই প্রতি সপ্তাহের কাজগুলো, এই দুদিন তুমি করবে, ওই দুদিন তুমি করবে। বাংলাদেশে এলে কিন্তু আমি নবাব হয়ে যাই, আমি নবাব হয়ে যাই। আমি বাংলাদেশের প্লেন থেকে নামার পর বাসায় ঢুকে আমার মাকে বলে, মা চা দাও তো, মা একটু ওই ওটা ভেজে দাও তো। আমি আর সেদিন থেকে আর কাজ করিনি, যে দেড় মাসের জন্য বাংলাদেশে এসেছি ওই দেড় মাস কিন্তু আমি একদিনও কাজ করিনি। যেই আমি আবার বিদেশে চলে গেলাম, আবার আমি নিজের কাজ নিজে করছি। কেন এই বদলানোটা উচিত আমাদের? জি, কতটুকু ভূমিকা পালন করছে বলে আপনার মনে হয়? ভীষণ ভালো ভালো ছবি হচ্ছে, ভীষণ ভালো ভালো ছবি হচ্ছে। শুধু আমি বিনীত অনুরোধ করব, যারা গল্প লিখেন, যারা রাইটার, যারা চলচ্চিত্রের জন্য লেখেন, যারা বিজ্ঞাপনের জন্য লেখেন, যারা নাটক লেখেন, তারা যেন এই সমাজটাকে বদলিয়ে দেওয়া যায়, সুন্দর একটি বাংলাদেশ হয়, সেরকম ক্যারেক্টারগুলো যেন বেশি বেশি করে দেখা যায়। আপনার বাংলাদেশ টেলিভিশনে এইসব দিন রাত্রিতে একটি পরিবার দেখিয়েছে, এত বেশি মানুষ দেখেছে, কেন দেখেছে? সমাজে পরিবর্তনের অনেক কিছু ছিল ওখানে। তো এই জাতীয় নাটকগুলো, এই জাতীয় বিজ্ঞাপনগুলো, এই জাতীয় যেমন একটি বিজ্ঞাপন, বাংলা লিঙ্কের একটি বিজ্ঞাপন দেখেছেন, সাবরিয়াপা ওর স্মৃতিটি কোন দিকে ছিল, ওর কি বিয়ে হতো, বাবুর কি বিয়ে হতো, বলতে বলতে উনি হু হু করে কেঁদে দিয়েছে। আমি কিন্তু স্বাধীনতা দেখিনি, আমার মার কোলে বসে বসে আমি স্বাধীনতার গল্প শুনেছি। তো এই বাংলাদেশে কেউ কিন্তু স্বাধীনতা আপনিও দেখেন, আমিও দেখিনি, তো আমরা কিন্তু গল্পটা শুনেছি। তো এই ধর এই যে সমাজ বদলি, সমাজের একটি চরিত্র একটি বিজ্ঞাপনের মাধ্যমে এসছে, এটি একটি অসাধারণ কাজ। তো আমার কথা হচ্ছে ওখানে যে সমাজ বদলিয়ে দিবে, মানুষের ক্যারেক্টারগুলো বদলে যাবে, মানুষের চিন্তা চেতনা বদলে যাবে, এই জাতীয় নাটকগুলো করতে চাই, ওই ধরনের চরিত্রগুলো করতে চাই, ওই ধরনের সিনেমাগুলো করতে চাই। বাহ, এবং আমরাও আশা করছি সেরকম চরিত্রে আপনাকে দেখতে পাবো। গল্প করতে করতে আসলে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। কি বলেন, আমি তো আরো কথা বলতে চাচ্ছি। অবশ্যই আবারও আরো একদিন বসে আমরা আপনার আরো অনেক গল্প শুনবো। যাবার আগে ছোট্ট করে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে চাই। সবাই সুন্দর থাকবেন, অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, এবং এসিটিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি পর্বে, নতুন আরেকজন অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।